हेलो फ्रेंड, गुड मॉर्निंग। आशा करी सकले भलो आज तो एखी बजारे जाब। आज के बाड़ी क्यों नहीं तो रान्ना करते हैं तो आज के भाषा एक माँस रान्ना करब तो चलें बजारे जा। ब्लग शुरू करो एजे मन है नटा तो चलें शुरू करा जा। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মাংস কাটা হচ্ছে, তো আমি এখন মাংস নেব। তো হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মুরগি, পোলট্রি যাকে বলে। যাই হোক, হ্যালো ফ্রেন্ড, এখন আমি সব মশলা বেটে নেব। তো এখন আমি শিলে মশলা বাটব, তো আপনারা দেখুন। তো হ্যালো ফ্রেন্ড, আমি প্রথমে আদা বেটে নেব। পেঁয়াজ, ফ্রেন্ড আজকে আমার বাড়িতে তো কেউ নেই, এর জন্য আমি নিজেই রান্না করছি। আপনাদের সব দেখালাম, মাংস কিনে আনলাম, এখন সব মাংস এই যে দেখুন মাংস আমি রেডি করেছি। তো এখন আমি এই যে আলু, তো এখন আমি এই আলু আর মাংস রান্না করব, তো চলেন শুরু করা যাক। ও হ্যালো ফ্রেন্ড, এখন আমি গ্যাসটা চালু করে দেব, তারপর আমি রান্না করব। এখন গ্যাসটা চালু করে দিচ্ছি, তো এখন দেখো ফ্রেন্ড, আমি তো আগে কোনোদিন রান্না করিনি, তো আমি জানি না কেমন করতে পারবো। বাট আপনারা দেখুন, আমার যদি কোথাও ভুল হয় তাহলে আপনারা প্লিজ বলে দেবেন। এখন এখন নাই যেমন খুশি খেয়ে নেবো, কিন্তু পরে আপনারা বলে দেবেন যে দাদা এইভাবে রান্না করতে আমি তো জানি না, ইউটিউবে চ্যানেল থেকে দেখলাম কীভাবে সবাই রান্না করে, এই তো আমি চেষ্টা করছি। তো আমার কড়াইটা গরম হচ্ছে, তো এই তেল দিয়ে দেবো আমি প্রথমে। কতটা দিতে হয় জানি না, দিলাম। এই ছবিটা আমি এঁকেছি, দেখুন তো বন্ধু কেমন হয়েছে। এই ছবিটা আমি এঁকেছি, জিরে দিয়ে দিয়েছি। দেখুন কত ঘেমে যাচ্ছি রান্না করতে, তো আমি এখানে জিরে দিয়ে দিয়েছি। তারপর তারপর মনে হয় টেস্ট, এই এটা তেজপাতা মনে হয়, আমি এটা দিয়ে দেবো তেজপাতাটা। তো এটা আমি দিয়ে দিচ্ছি। তো আমি মশলা বেটেছি, কিন্তু এই লঙ্কাটা বাটতে পারিনি, তো আমি এই এখানে সব পেঁয়াজ রসুন আদা এখানে বাটা আছে, তো আমি এইগুলো দিয়ে দেবো সব।
তো এটা আমি দিয়ে দেব। তো একটু একটু বাড়াই দিই। তারপরে দিতে হবে হলুদ, তো ফ্রেন্ড আমার এখন রান্না হতে একটু টাইম লাগবে, তো আমি আপনাদের সাথে একটু গল্প করি। এটা দেখতে পাচ্ছেন, এই এই ছবিটা আমি এঁকেছি, আর একটা আছে আপনি দেখাচ্ছি, তো চলেন দেখা যায়। এটা এই পেন্টিংটা, এই পেন্টিংটাও আমি করেছি, তো দেখুন কেমন হয়েছে আপনারা বলবেন, ঠিক আছে। তো এই পেন্টিংটা আমি করেছি, তো রান্না ওদিকে হতে থাকুক। ফ্রেন্ড আপনারা প্লিজ আমার সাথে দেখা করুন, আমি আপনাদের সাথে দেখা করার জন্য খুবই মানে চিন্তাগ্রস্ত, কারণ আপনারা যদি আমার সাথে দেখা করেন আমার খুবই ভালো লাগবে, কারণ আমাকে আপনারা এতটা ভালোবাসেন আমি সত্যি স্বপ্নেও ভাবতে পারিনি। দেখুন লাইক সাবস্ক্রাইবার করলেই যে সে ভালো তা বলে না, কিন্তু আমি সত্যি আমি সবাইকে খুব ভালোবাসি। আমি কাউকে কখনো ব্যথা দেওয়ার কথা আমি বলতে চাইনি, কিন্তু আর কখনো কাউকে বলবো না। আপনারা প্লিজ আমার সাথে থাকবেন, আমাকে ভালোবাসবেন, যাতে আমি পরবর্তী ভিডিওগুলো আরও অনেক সুন্দর করতে পারি। তো চলেন আমার রান্নার কাছে যাওয়া উচিত এখন, তো রান্না প্রায় হতে চললো মনে হচ্ছে, তো কষাচ্ছি। তো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন আমাকে কেমন মানে কি কি করতে হবে, আমি তো দেখো জানি না যে মানে কী দিয়ে কী করতে হয়। আমি জাস্ট এখন আজকেই নতুন ইউটিউবে চ্যানেল থেকে দেখছিলাম, তার জন্য আমি ভাবলাম যে আমি দেখি আজকে করে দেখি কেমন হয়। আর বাড়িতে কেউ নেই, বাড়ি পুরো ফাঁকা, আজকে বাড়িতে কেউ নেই। এখন আমি তো রান্নাটা করব, রান্নাটা করে তারপরে খাওয়া দাওয়া করব, তারপরে আমি আপনাদের আবার দেখাবো। চলো তাহলে আমরা রান্নায় ফিরে যাই। তো আমি ঢাকনিটা তুলে নেব, তারপরে বাহ সুন্দর হয়েছে কালারটা, হলুদটা মনে হয় একটু কম হয়ে গেছে, ঠিক জানি না, কিন্তু আমি ভালো করে দেওয়ার চেষ্টা করছিলাম। তো হ্যালো ফ্রেন্ড, রান্না এখন হচ্ছে, রান্নাটা হতে থাকুক, তার আগে আমি আপনাদের সাথে আমার কিছু ছবি আমি শেয়ার করতে চাই। এটা আমার ছোটোবেলার ছবি, দেখুন এটা আমার ছোট্টবেলার ছবি, এটা আমি। তো আর একটা এটা, এটা আমার দিদি, এটা জামাইবাবু, আর এটা হলো আমার মাসি, এটা মাসির মেয়ে, আর এটা আমার দিদিমা, আর এটার মুখ দেখুন, এটা আমার দিদি, এটা জামাইবাবু। তো একটাই কথা আপনাদেরকে আমি সবাইকে বলতে চাই, এই মানুষটাকে দেখছেন তো, তিনি আর বেঁচে নেই, মানুষটা করোনা পজিটিভ মারা গেছে, এটাও আমার দিদি, এ ডেঙ্গু হয়ে মারা গেছে। তো আর আমি আপনাদের কিছুই বলতে চাইছিলাম, সত্যি আমি খুব মিস করি, যখন টাকা পয়সা ছিল না তখন আমাকে টাকা দিয়ে, আমাকে ফোন দিয়ে, আমাকে জামা প্যান্ট দিয়ে, আমাকে অনেক হেল্প করেছে। আমার মা বাবা যতটা না দিতে পেরেছে, এই মানুষটা আমাকে ততটা দিয়েছিল। তো আমি জীবনে যতদিন বেঁচে থাকবো আমি নাকি কোনোদিনও বলতে পারবো না। আর এটা আমার দিদি, আর এই দিদির ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা, একটা মাত্র মনে হয় 4 মাসের, আর একটা মনে হয় 5 বছরের। তো আপনারা দেখলেও আপনাদের চোখে জল চলে আসবে,
কিন্তু কপালে যে এতটা দুঃখ আমি কোনোদিন ভাবতে পারিনি। যাই হোক, আমার কাছে এরা খুবই প্রিয় বন্ধুরা। আমি শুধুমাত্র ইউটিউবে চ্যানেলটা এই জন্যই খুলেছি যাতে আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারি, তাই আমি আজকে দেখালাম। আমি আপনাদের আগেই আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার এরকম আমার জামাইবাবু মারা গেছে, দিদি মারা গেছে, তো আমি তোমাদের দেখালাম। তো চলেন, দুঃখের দিন শেষ, আর দুঃখ আসেই জীবনে, দুঃখ আসলে কেউ ই করতে পারে না, তো এটা শেষ। এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, পরে আমি আপনাদের পুরো অ্যালবাম দেখাবো। তো এখন আমি তো রান্না করছি, একটা ভিডিও করছি, তো আমি চলেন ওখানে যাওয়ার পরে আমি রান্নাটা কীভাবে শেষ হলো কি না আমি আপনাদের দেখাই। হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখতেই পাচ্ছেন আমার পুরো রান্না রেডি, এখন গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। আপনাদের সাথে আর একটা জিনিস শেয়ার করতে চাই, সেটা হলো আমাদের ঠাকুরঘর, আমি যেখানে পুজো দিই, আমাদের ফ্যামিলি সবাই এখানে পুজো দেয়। তো দেখে নিন আপনারা, মা জগৎজননী এখানেই তার পুজো করা হয়। আর এই যে মায়ের জন্য সব ফুল তোলা আছে, দেখতে পাচ্ছেন, এটাই হলো আমার মা। আমি এখানে আমাদের পুজো দেওয়া হয় আমাদের ঘরের মধ্যেই, এখানে রান্না করে, এখানে মা বাবা থাকে, এখানে আমি থাকি, এটা আমাদের দোকান, এটা আমাদের ভিতরে। তো তো ফ্রেন্ড, আমার তো রান্না হয়ে গেছে, এখন আমি খাবো। আমি সব আজকে অনেক ভাত খাবো, এত ভাত খাবো একদিনই মোটা হয়ে যাবো। আমার জেঠি আমাদের বাড়ির পাশে উনি দিয়ে গেল, বলে তোর মা বাড়ি নি, তুই এগুলো খা, কি জানি না সবই মনে হচ্ছে। মাংস রান্না করছো আমি সব, আবার মাছ মাছ দিয়ে আগে খেয়ে নি তারপরে মাংস দিয়ে। সব কিছু একবারে নিয়ে নেবো, বারবার না নিতে হয়, মাংসটাও নিয়ে নিচ্ছি। এখন আমি খাওয়া শুরু করবো, আমি খাওয়া শুরু করছি, আপনারাও আসুন, আপনারাও খান আমার সাথে। মাংস রান্না করেছি, মাংসতে লবণ দিতেই ভুলে গেছি, লবণ একটু লবণ এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ফ্রেন্ড, আমি আমার ভিডিও এখানেই শেষ করছি, কালকে আমি আবার নতুন ভালো ব্লগ দেব, তো আপনারা প্লিজ দেখবেন। তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগিয়ে থাকে তবে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করতে ভুলবেন না। এখন আমি এখানেই আমার ভিডিও শেষ করলাম।